ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। রাশিয়া বিশ্বকাপের টিকিট পাচ্ছেন না আর্জেন্টাইন সমর্থকদের উল্লেখযোগ্য একটা অংশ। তবে স্বস্তির খবর হচ্ছে, বারা ব্রাভা নামে আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর সদস্য বাদে বাকি সবাই যেতে পারবেন রাশিয়াতে। ফুটবল মাঠে সমর্থক হিসেবে বারা ব্রাভাদের কুক্ষিতেটা বরাবরই একটু বেশি। প্রায় প্রতি বিশ্বকাপে বারা ব্রাভাদের নিয়ে কথা শুনতে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে। এ কারণে রাশিয়া বিশ্বকাপে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। মাঠে ঢুকতে দেওয়া ছাড়াও তাদের রাশিয়াতে যাওয়া ঠেকাতে চায় তারা। এই সমর্থক গোষ্ঠীদের ঠেকাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে খসড়া চুক্তি করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। অল্প কিছুদিনের মধ্যে দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে বলে জানা গেছে এপে এর নিরাপত্তা বিভাগের পরিচালক গায়েরমোর কাছ থেকে। সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানিয়েছে, বারা ব্রাভাদের রাশিয়াতে যাওয়া আটকাতে সর্বোচ্চ চেষ্টা করবে আর্জেন্টিনা। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে এই ব্যাপারে চুক্তি করবে তারা। এছাড়া আর্জেন্টিনার বাকি সমর্থকরা রাশিয়াতে যাওয়া এবং ম্যাচ উপভোগ করতে পারবে, বিশ্বকাপে তাদের জন্য কোনো বাধা নেই। এই সমর্থক গোষ্ঠী ছাড়া বাকি সবাই দেখতে পারবে মেসি আগুয়েরোদের ফুটবল শিল্প। উল্লেখ্য, আগামী 14 জুন রাশিয়াতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর ফিফা বিশ্বকাপের।